নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। বার্ষিক লাইসেন্স ফি বৃদ্ধির অভিযোগ, তমলুকে ফি নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের। কৃষি সিঁচাই যোজনা প্রকল্প চালু করার উদ্যোগ, জেলাতে বিশেষ সচেতনতা শিবির কৃষকদের জন্য, জানালেন জেলা কৃষি অধিকর্তা। তমলুকে যুবকের অস্বাভাবিক মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। এগরা গ্যাস সিলিন্ডার ফেটে পশ্চিমত বাড়ি, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। অ্যাডভেঞ্চার স্পোর্টসে মার খাচ্ছে মাছ ব্যবসা, উদয়পুরে সংকটে মৎস্যজীবীরা। রক্তদান শিবির অনুষ্ঠিত হল ময়নায়, উদ্যোগে আনন্দপুর হিডেন ট্যালেন্ট ক্লাব। লিঙ্ক ফেল হওয়ায় ব্যাহত ডাকঘর পরিষেবা, পুলসিটা উপডাকঘরে বিক্ষোভ গ্রাহক সহ এজেন্টদের। আরসিবিএস বাংলা খবরের যে দুস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়াল তমলুক থানা। এলাম বিস্তারিত খবরে। প্রায় 10 বছর আগে পুরসভা নির্ধারিত হারে ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। সম্প্রতি তমলুক পুরসভার তরফে এই ফি বৃদ্ধির প্রস্তাব করে পুরসভার অফিসে নোটিশ দেওয়া হয়। এই ফি বৃদ্ধির অভিযোগে পুরপ্রধানের কাছে নালিশ জানালো তমলুকের ব্যবসায়ী সংগঠন। বার্ষিক লাইসেন্স ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির অভিযোগ তুলে পুরপ্রধানের কাছে নালিশ জানালো তমলুকের ব্যবসায়ী সংগঠন। সোমবার তমলুক শহরের রামসীতা বারোয়ারি বাজার কমিটি, ব্রহ্মা বারোয়ারি বাজার কমিটি সহ বিভিন্ন সংগঠনের সদস্য ব্যবসায়ীরা পুরসভার অফিসে যান। পুরপ্রধান রবীন্দ্রনাথ সেনের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা দেখা করে লাইসেন্স ফি বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন। অসংগত ট্রেড লাইসেন্স প্রতিবাদে আজকে আমাদের দিনে ছিল, সেই আমাদের চেয়ারম্যান এটা গ্রহণ করেছে। যার যেটা ভাড়া ছিল সেইটাই কিনা ডবল করে ওটা ওরা ই করে পাঠাবে, সেইটা প্রত্যেক হচ্ছে কিনা বাজার কমিটির নামে পাঠাবে ওইটা। না, এই সিদ্ধান্তে আমরা খুশি, কিন্তু চেয়ারম্যান ওটা ই করে পাঠাবে সেইটা আমরা খুশি না। আমরা তো খুশি, আমাদের আছে কিনা রামসীতা বারাবাড়ি বাজার কমিটি আছে, ব্রহ্মা বারাবাড়ি কমিটি আছে, তারপর হচ্ছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আছে, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আছে, নার্সিং হোম অ্যাসোসিয়েশন আছে, টোটাল তমলুক শহর ব্যবসায়ী সমিতি আছে। পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে ব্যবসার জন্য পুরসভার তরফে নির্ধারিত হারে ট্রেড লাইসেন্স ফি বাবদ প্রতি বছর টাকা জমা দিতে হয় ব্যবসায়ীদের। বিভিন্ন সামগ্রীর ব্যবসার জন্য বিভিন্ন হারে ওই অর্থ পুরসভাকে দিতে হয়। প্রায় 10 বছর আগে পুরসভা নির্ধারিত হারে ট্রেড লাইসেন্স ফি আদায় করা হচ্ছে, কিন্তু সম্প্রতি তমলুক পুরসভার তরফে ব্যবসায়ীদের ওই ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রস্তাব করে পুরসভার অফিসে নোটিশ দেওয়া হয়। এদিন পুরসভার অফিসে ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের আলোচনায় ডাকেন পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পৌরসভার টাইম টু টাইম পৌর আইন অনুযায়ী, পৌর দপ্তরের ইয়ে অনুযায়ী আমরা টাইম টু টাইম বিভিন্ন ট্রেডের বিভিন্ন ক্ষেত্রের ট্রেড ট্যাক্স বাড়ি থাকি। সেটা 10 বছর আগে যে ট্রেড ট্যাক্সটা হয়েছিল তারপর 10 বছর ধরে তার কোনো বৃদ্ধি ঘটেনি। ফলে পৌরসভার কাজের প্রয়োজনে যে টাকা পয়সার দরকার, তার প্রয়োজনে আমরা 10 বছর পরে সেই ট্যাক্সটা বৃদ্ধি করতে চাইছি, এবং সেখানে আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনকে, বিভিন্ন মানুষজনকে মাইকিং করে এবং চিঠি দিয়েও ডেকেছিলাম। তারা আজকে এসেছিলেন, আমাদের সঙ্গে একটা মীমাংসা হয়েছে। আমরা সেই ব্যাপারটা যতটা সম্ভব, তারাও যেটা বলেছে, আমরা আশা করছি সেই রকম একটা জায়গাতেই আমরা থাকতে পারবো, চেষ্টা করছি। সেই নিয়ে আমরা একটা ফাইনাল লিস্ট ওদেরকেও আমরা দিয়ে দেবো, ওদের তারপরে যদি ওদের কোনো বক্তব্য থাকে বা ইন্ডিভিজুয়াল কারণে যদি কোনো বক্তব্য থাকে আমরা শুনবো, সেগুলো আমরা শুরু করে দেবো। পুলক বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। জলের অভাবে কৃষিকাজে ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। কৃষির উন্নতির স্বার্থেই কৃষি সিঁচাই যোজনা প্রকল্প চালু হতে চলেছে। তার আগে সচেতনতা বৃদ্ধির জন্য ব্লকে ব্লকে শিবিরের আয়োজন করা হয়েছে। সামনের মরশুম থেকেই শিবিরগুলি অনুষ্ঠিত হবে জেলায়।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কৃষিতে উন্নতির জন্য কৃষি সিঁচাই যোজনা প্রকল্প চালু করা হবে সারা রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও, এমনটাই জানালেন জেলা কৃষি অধিকর্তা সুশান্ত মহাপাত্র। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনায় আমরা আমাদের জেলার পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইরিগেশন প্ল্যান আমরা ইতিমধ্যেই জমা দিয়েছি। সেই প্ল্যানের মধ্যে আমরা প্রায় 1200 কোটি টাকার মতো প্রকল্পের সংস্থান রেখেছি। ইতিমধ্যে আমরা 45 লক্ষ টাকা পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি অর্থাৎ আদমা প্রকল্প মারফত। সেই টাকাটা পুরোটাই ব্যয় করা হবে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য। এই সচেতনতার মধ্যে মূলত যে বিষয়গুলোতে আমরা গুরুত্ব দেব, তাতে কম জলে বেশি ফসল চাষ করা যায় অথবা যে জলটুকু আছে সেই জলটা সর্বব্যবহার করে কী করে সেচের এলাকা বাড়ানো যায় এবং জলের যথাযথ ব্যবহার অর্থাৎ জলের অপব্যবহার করলে ফসলের লাভের জায়গায় ক্ষতিই বেশি হয়, ঠিকঠাক ব্যবহারের মাধ্যমে সবথেকে বেশি ফসল পাওয়া যায়, সেই বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তাদের সঠিক জল ব্যবহারের পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। না, এই 45 লক্ষ টাকা যেটা আমরা পেয়েছি কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো অর্থাৎ তাদের ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য, সেটা আমাদের জেলার 25টি ব্লকের মধ্যে প্রত্যেকটিতে ব্যয় করা হবে এবং ব্লকের আয়তন অনুযায়ী সেচ প্রকল্পের সংস্থানের সুবিধা অনুযায়ী আমরা ব্লকগুলির মধ্যে সেই টাকা বণ্টন করে দিয়েছি ইতিমধ্যেই এবং সেই টাকার কাজ আমরা শুরু করব এই জুন মাসের মধ্যেই। তবে প্রকল্পটি চালু হওয়ার আগে জেলা কৃষকদের জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত জলের অভাবে কৃষিকাজে ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। সচেতনতা শিবিরের মাধ্যমে কৃষকদের বোঝানো হবে কিভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখা যায় এবং তা কৃষিকাজে ব্যবহার করা যায়, সেই সঙ্গে অনুর্বর জমিকে কিভাবে কৃষি জমিতে পরিণত করা যায় তাও শেখানো হবে কৃষকদের। সচেতনতা বৃদ্ধির জন্য ব্লকে ব্লকে এই শিবিরের আয়োজন করা হয়েছে। সামনের মরশুম থেকেই শিবির করা হবে জেলায়। আসলে দেখুন, কৃষক বন্ধুরা যেখানে মাটির ভূগর্ভস্থ জল যারা ব্যবহার করেন, বিশেষ করে শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ইত্যাদি মারফত, তারা বেশিরভাগই ধান চাষে তাদের আগ্রহ দেখান। কিন্তু সেখানে ধানের জায়গায় যদি বিকল্প ফসল চাষ করা যায় তাহলে প্রায় চার থেকে পাঁচ গুণ অন্য ফসল, ডাল শস্য, তৈলবীজ ইত্যাদির চাষ বাড়ানো সম্ভব। এবং সেটা যদি অর্থনৈতিক দিকটা হিসেব করা হয় তাহলে আমরা দেখব ওই এক একটা জমিতে ধান থেকে তিনি যা লাভ পাচ্ছিলেন তার থেকে 4 বা 5 একটা জমিতে ডাল শস্য বা তৈলবীজ যদি চাষ করেন তাহলে তার লাভের অংশ কোনোভাবেই কম হবে না, বরং বেশ কিছুটা বেশি হবে। জল সঞ্চয়ের যেখানে সুবিধা আছে, যেখানে আমাদের এক্সিস্টিং যে সমস্ত পুকুরগুলো আছে, বড় পুকুর বলুন ছোট পুকুর বলুন, সেই পুকুরগুলোর জল ধরার ক্ষমতা বাড়িয়ে অর্থাৎ সেগুলো সংস্কার করে অথবা নতুন কোনো পুকুর যদি কাটার সুযোগ থাকে সেই সুযোগটাকেও কাজে লাগিয়ে কী করে আমরা জল বেশি করে ধরতে পারি সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখব। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। সকাল থেকে এলাকায় ঘোরাঘুরি করছিল যুবকটি, দুপুর কড়াতেই আবিষ্কৃত হলো সেই যুবকের মৃতদেহ। মঙ্গলবার তমলুকের স্টেশন রোড এলাকার ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার আকস্মিকতায় হতবাক এলাকাবাসী। এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হলো তমলুকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তমলুক স্টেশন রোড সংলগ্ন এলাকায়। মৃতের নাম সমীর দাস, পাঁশকুড়ার উত্তর মেছোগ্রামে বাড়ি ওই যুবকের। এদিন সকাল থেকেই ওই যুবককে তমলুকের স্টেশন রোড সংলগ্ন এলাকায় ঘুরতে দেখেন স্থানীয়রা। সকাল থেকে দাঁড়িয়ে ছিল, চিৎকার করছিল, পাগলের মতন আওয়াজ করছিল। আমার ছেলে গিয়ে বলছে, এমনি ওর বন্ধুদের সামনে ছেলে গিয়ে বলছে যে পাগলের মতন চিৎকার করছে, আর পাটাকে নাকি এইভাবে রেখেছিল, আবার গাড়ি টাড়ি গেলে পাটাকে গুটিয়ে নেয়, নাহলে একভাবে একই জায়গায় দাঁড়িয়েছিল সকাল থেকে। একভাবে একই জায়গায় সকাল থেকে দাঁড়িয়েছিল, এখন দেখছি মরে পড়ে আছে। আমি পরে আমি ছেলের কাছে খবর পেয়ে আমি দেখি আসি তো ছেলেটাকে, তারপর দেখলাম না মরে পড়ে আছে। দুপুর নাগাদ ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কি কারণে মৃত্যু হলো ওই যুবকের তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করতে যায় তমলুক থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। ছেলে একটা বাড়ি গিয়ে বলছে যে একটা ছেলে এলো এরকম দাঁড়িয়ে আছে, সম্ভবত পাগল বলছে, যে তার চারদিকে গন্ডি কাটা আছে, এই গন্ডিটা না তুলতে পারলে যাওয়া যাবে না, তখন এই পা একটা বাঁশ দিয়ে এরকম তুলতে হবে, কী করে তোলা যাবে,
না আমার বোন এসে কেবল তুলতে পারে, এছাড়া কেউ পারবে না। হ্যাঁ, তার উল্টো পাল্টা সব কথা বলছে, সেই ছেলেটা এইভাবে কথা বললো। তারপর হঠাৎ আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে সে আড়াইটার সময় গিয়ে আমাকে বললো যে একজন মরে পড়ে আছে। তখন তারপরে আমি এলাম, হ্যাঁ মানে আমি মানে এসে দেখলাম যে সম্ভবত মরে পড়ে আছে। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এগরার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার এক বাসিন্দার বাড়িতে রান্নার গ্যাসের বিস্ফোরণ ঘটে হঠাৎ আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে গেল একটি বাড়িতে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে একরা পুরসভার 5 নম্বর ওয়ার্ডে। স্থানীয় অলোক দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ভস্মীভূত হয়ে যায় সেটি। তবে ঘটনায় কেউ আহত হননি। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। অ্যাডভেঞ্চার স্পোর্টসে মাঝে মধ্যে মৃত্যু পরোয়ানা, তারপরেও বিন্দুমাত্র সচেতন নন সাধারণ মানুষ। এদিকে সমুদ্র সৈকতে এই মারণ খেলার তাড়নায় এখন মাথায় হাত মৎস্যজীবীদের। যান্ত্রিক শব্দে উঠছে না মাছ, ফলে রুজিতে টান মৎস্যজীবীদের। পশ্চিমবঙ্গে আপাতত এই বিনোদন ব্যবস্থা বন্ধ, কিন্তু ওড়িশার সীমান্তে এখনও রমরমিয়ে চলছে এই বিনোদন পর্ব। সব দেখেও চুপ প্রশাসন। একের পর এক দুর্ঘটনা ঘটায় জেলার মন্দারমণি সহ দীঘা, তাজপুরে অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে পুরোপুরি বন্ধ করা যায়নি অবৈধ ব্যবসাগুলিকে। সময়ের ফেরে অবৈধ কারবারিরা বদলেছে ব্যবসার কৌশল, বদলেছে ব্যবসার জায়গা। গোপনে ব্যবসা চালাতে এখন তারা আস্তানা গেড়েছে উদয়পুরে। দীঘার উদয়পুর এবং পড়শি রাজ্য ওড়িশার তালসারি সৈকত জুড়ে চলছে প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং, বিচ রেসিং এর মতো স্পোর্টস। স্পিড বোর্ড চলে, বোটিং হয়, প্যারাশুট চলে, গাড়ি চলে, মোটর বাইক চলে। এখানে উদয়পুর থেকে আমাদের তালসারি আইল্যান্ড আছে, তালসারি সি বিচ, ওখানে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসে। এখান থেকে আবার ওল দীঘা যায় মোটর সাইকেল, আর বোটিং হয়, বোটিং স্পিড বোর্ড আছে। আমরা পার্টিকে নিয়ে আসি ঘোরাতে, পার্টি ঘোরে, আর প্যারাশুটে আধ ঘন্টা 1450, আর 1 ঘন্টা 2750। পর্যটক ভালো হচ্ছে। আচ্ছা, মন্দারমণিতে যে মারা গেল একজন, মন্দারমণিতে মারা গেছিল, ওটা বন্ধ ছিল, পুলিশ এখানে বলেন, পুলিশ তো মত মানে এখানে যে আমাদের সিবিজ হয়েছে নতুন, ওখানে মোটামুটি লোক হচ্ছে, পুলিশও আছে। এক শ্রেণীর মানুষ যখন এই ব্যবসা চালিয়ে ফায়দা লুটতে ব্যস্ত, তখন আরেক শ্রেণীর মানুষদের রোজগারে টান পড়ছে এইসব ব্যবসার জন্য। দিন দিন প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং এর রমরমা বাড়ায় মার খাচ্ছেন মৎস্যজীবীরা। যান্ত্রিক শব্দে ঠিকমতো মাছ ধরতে পারছেন না, জানালেন তারা, ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। পর্যটকদের সমুদ্রের ওপর দাপাদাপির চোটে মাছ সমুদ্রে যাওয়া দুষ্কর হয়ে পড়ছে মৎস্যজীবীদের পক্ষে। এখানে যে প্যারাসেলিং হচ্ছে, এটা কোনো লাইসেন্স নাই, এরা করছে লোকাল এমএলএ আর এই লোকাল থানাদের হাত নিয়ে করছে, এদের টাকা টাকা দিয়ে এরা করছে। কিন্তু এটা করার জন্য আমাদের স্থানীয় ফিশারিম্যান, এখানে এখানে অন্তত 10টা মৌজায় 15,000 ফিশারিম্যান আছে, আমাদের জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এদের আওয়াজ আর এই যে দূষণ বাড়াচ্ছে, এতে ধারে কাছে আর মাছ থাকছে না। আমরা যে ফিশারিম্যানরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম, এদের জন্য ওরা চলে যাচ্ছে। আর এখানে যদি কেউ এতে এই যে প্যারাশুট করে উড়াচ্ছে, যদি মানুষ মরে যায়, এদের কোনো কিছু নেই। এরা শুধু শুধু উপরে আসে চড়ে বসছে, আর এখানকে আমাদের শাসন শাসাচ্ছে। আমরা এর জন্য সুষ্ঠুভাবে নৌকা চলাচল করতে পারছি না, নৌকা রাখতে পারছি না, জাল ফিশিং করতে পারছি না, কিচ্ছুই করতে পারছি। লাল কাঁকড়াও নষ্ট হচ্ছে সমুদ্রে, সি বিচে চার চাকার গাড়ি নামানোর কথা নয়, মোটর বাইকও নামানোর কথা নয়, কিন্তু এরা টাকা দিয়েছে বলে, লোকাল এমএলএ লোকাল থানা দিয়েছে বলে চার চাকার গাড়ি চালাচ্ছে। এতে লাল কাঁকড়া মরছে, এখানকার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এদের জন্য সব কিছু এখানে ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার? আমার নাম ভোলানাথ মেরা। সমুদ্র সৈকতে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে বারবার খবরের শিরোনামে উঠে আসছে উদয়পুর। তবে চুপ কেন প্রশাসন? দেখা গেল দুই সীমান্তের এই সৈকতে কোথাও নেই আইনের কড়াকড়ি, বিনা লাইসেন্সেই চলছে ব্যবসা। ক্যামেরার সামনেই অকপটে স্বীকার করে নিলেন ওড়িশা পুলিশ। প্রশাসনের নাকের ডগায় বিনা অনুমতিতে ব্যবসা চলায় এখন নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
उसके पास तो कोई पेपर नहीं है। पेपर तो नहीं है तो कभी कैसे काम कैसे चल रहा है? लाइसेंस मिला नहीं, प्रोसेसिंग चल रहा है, काम कैसे चल रहा है अभी? कैसे चल रहा है? परमिशन नहीं ताले चला चुकी हूँ रे। चला से। एमएलए बोल चेक करो। हाँ? एमएलए बोल चेक। नहीं एमएलए की उन परमिशन तो बरे। नहीं मौकी वन प्रोसेस। हाँ? मौकी परमिशन। मौकी परमिशन। कोई लिखे लिखे लिखा पड़ी नहीं है। नहीं उसके पास परमिशन है क्या? नहीं थोड़ा बोल दीजिए। परमिशन नहीं है उसके पास। जहांगीर बादशाह रिपोर्ट न्यूज़ आरसीबीएस। ময়নার আনন্দপুর হিডেন ট্যালেন্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মঙ্গলবার শিবিরটির আয়োজন করা হয়। এটি ছিল তাদের এগারো বছরের উদ্যোগ। চব্বিশে মে আমরা আনন্দপুর হিডেন ট্যালেন্ট ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের প্রত্যেক বছরই স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করে থাকি এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকেন ময়না সমাজ কল্যাণ সেবক, আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করে থাকে। এবছর আমাদের সঙ্গেও সহযোগিতা করেছেন, এছাড়াও এই বিল্ডিংটিও সহযোগিতা করেছেন মাননীয় বীরেন্দ্রনাথ রায় মহাশয়। এবং এছাড়াও আমাদের কালচারাল প্রোগ্রাম এবং যা কিছু অনুষ্ঠান ক্লাবে আরও সোশ্যাল প্রোগ্রাম করে থাকি, আমরা গরিব দুস্থদের শীত বস্ত্র প্রদান করে থাকি এবং এর জন্য এবছর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা ক্লাবের অনুদান পেয়েছি 2 লক্ষ টাকা। আমরা আরও বড় অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এছাড়াও আমরা গরিবদের শীত বস্ত্র প্রদান করব এবং ফেলোশিপ অ্যালায়েন্স করব এবং এছাড়া সমাজ কল্যাণ সঙ্গে সঙ্গে আগামী 14ই জুন যে আমাদের বিশ্ব রক্তদান দিবস রয়েছে, রক্তদাতা দিবস, ওই দিন বিশাল র্যালি বেরোবে, সেই র্যালিতেই আমরা সমাজ কল্যাণ সেবকের সঙ্গে আমরাও সহযোগিতায় থাকব। অসিত বেরো যাদবেরা রিপোর্ট নিউজ আরসিবিএস। কোলাঘাটের পুলশিটা গ্রামে ফের লিংক ফেল হওয়ায় ডাকঘর পরিষেবা ব্যাহত। দীর্ঘ 4 মাস ধরে টাকা লেনদেন করতে পারছেন না গ্রাহকেরা। সোমবার বিক্ষোভে সামিল হন গ্রাহক সহ এজেন্টরা। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হয় ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই দাবি গ্রাহকদের। ফের লিংক ফেল হওয়ায় ডাকঘর পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠল কোলাঘাটের পুলশিটা গ্রামে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে লিংকের গণ্ডগোল থাকায় টাকা লেনদেন করতে পারছেন না তারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই অসুবিধার সম্মুখীন হয়েছেন গ্রাহকেরা। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নজরে আনা হলেও এড়িয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। আজকে বিগত 4-5 মাস হয়ে গেল, কোনো টাকা লেনদেনও করতে পারছি না, ফলে আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি, ফলে এর প্রতিকারও হচ্ছে না, উপর মহলে জানানো হচ্ছে, তারাও কিছু করছে না, তাহলে এতে তো আমাদেরকেই ভুগতে হচ্ছে, ফলে জনসাধারণ প্রচুর এতে ভোগান্তি লাগছে। কতদিন ধরে বন্ধ? প্রায় 4-5 মাস হতে যায় এইভাবে বন্ধ হয়ে আছে, না কোনো লেনদেন হচ্ছে না, আমরা পাচ্ছি না টাকা, পোস্টার পোস্টমাস্টারও নেই, আসছে না, ওনারে বললেন কিন্তু দেখা আমরা পাচ্ছি না, ফলে এরকম দিনের পর দিন আমরা মানে ঘুরেই চলে যাচ্ছি, তাহলে আমরা এতে কী করবো? আমাদের তো প্রচুর অসুবিধা হচ্ছে। আজকে আমরা এই টাকার জন্য এসেছি কিন্তু কিছু হচ্ছে না। আজকে ঘেরাও করছেন? হ্যাঁ ঘেরাও করছি। বর্তমানে অন্য পোস্ট অফিস থেকে গ্রাহকদের কাজ করছেন পুলশিটা উপডাকঘরের পোস্টমাস্টার, কিন্তু একসাথে 30-40 হাজার গ্রাহকের পরিষেবা চালু রাখা অসম্ভব হয়ে পড়ছে। বাধ্য হয়ে সোমবার বিক্ষোভে সামিল হলেন গ্রাহক সহ এজেন্টরা। এদিন উপডাকঘরের সামনে জড়ো হন তারা, পোস্টমাস্টারকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন, দাবি করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হয় ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবেন। গত 4 মাস ধরে পোস্ট অফিস বন্ধ, 9 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত পোস্ট অফিসের কাজ চালু বন্ধ,
যদিও কাজ হচ্ছে, এখানে যেহেতু লিংকের প্রবলেম, পোস্টমাস্টার বাইরে কোনো অফিস থেকে এসে মানুষের কাজগুলো করে দিচ্ছেন, কিন্তু সেটাও যথেষ্ট নয়। হ্যাঁ, যখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলছি, ওনারা জানাচ্ছেন যে হবে হবে বলে। আজকেও যখন যোগাযোগ করা হলো, পোস্টমাস্টারকে বললেন যে যদি কাজ করা যায় করবেন, নাহলে কাজ করার দরকার নেই। কিন্তু তাহলে এই পোস্ট অফিসের ভবিষ্যৎটা কি হবে? এই মানুষগুলো যে প্রত্যেক দিন আসবে, ঘুরে ঘুরে যাবে। টাকা লেনদেন কি সম্পূর্ণ বন্ধ? টাকা লেনদেন এই অফিসে সম্পূর্ণ বন্ধ। কতদিন সম্পূর্ণ? এই অফিসে সম্পূর্ণ লেনদেন বন্ধ। এবার পোস্টমাস্টার বাইরে কোনো পোস্ট অফিসে যেটুকু লেনদেন করতে পারছেন, কিন্তু এইখানে টোটালি কাজটা বন্ধ। এখানে প্রায় অ্যাকাউন্ট আছে প্রায় মিনিমাম 30-40 হাজার অ্যাকাউন্ট। তাহলে 30-40 হাজারের মানুষ সাফার হচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিপিএস। আরসিপিএস বাংলার খবরের জেরে পড়াশোনার জন্য সাহায্য পেল শিমুলিয়া কেদারনাথ বিদ্যাপীঠের ছাত্র উত্তম মাঝি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেও অর্থাভাবের কারণে বন্ধ হয়ে যেতে বসেছিল ওই ছাত্রের পড়াশোনা। সেই ছবি ধরা পড়েছিল নিউজ আরসিপিএস এর ক্যামেরায়। পাড়ার এক ব্যক্তি এবং তমলুক থানার ওসি ও পুলিশ কর্মীদের সহায়তায় ফের আসার আলো দেখল পরিবার। প্রাপ্ত টাকা দিয়ে বই কিনবে, এমনটাই জানায় ওই ছাত্র। ওর পাশে দাঁড়ালেন, ঠিক কেমন লাগছে? ভালো লাগছে, মানে একটু উৎসাহ পেলেন ওই ব্যাপারটা? আনন্দ হয়েছে। এই যে আপনাদের পাশে দাঁড়ানো, এবার মনোবলটা পেয়েছেন তো? হ্যাঁ, এবারে সাহস পেয়েছি। ছেলে পড়াশোনা আগে নিয়ে যাবেন তো? পড়াশোনা নিয়ে আর কোনো চিন্তা হচ্ছে? পয়সার কোনো অভাব মনে হবে বা কিছুতে অসুবিধা মনে হচ্ছে তো? না। এবার কি করবি তাহলে? এই তো এই টাকা দিয়ে বই কিনবো, তারপর পড়া চালিয়ে যাবো। উচ্চ মাধ্যমিকে কি করতে চাইছিস? ভালো রেজাল্ট? উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছি। বন্ধে পড়াশোনা করবি? মনের জোর বাড়লো একটু? হ্যাঁ। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।